ধরো এই বরাবর নৌকা তুমি এ সি বিন্দুতে আনলা ঠিক আছে আচ্ছা এ ঠিক আসছি এদের ডিস্টেন্স এ ঠিক আসছি হলাম এক্স এক্স মিটার এক্স মিটার তো এই যে কি কি আছে খেয়াল করো দেখো নর্মালি যদি নদীতে স্রোত থাকে নর্মালি যদি নদীতে কারেন্ট থাকে তো কারেন্ট থাকলে খেয়াল করো তুমি যদি নদীর অপর প্রান্তে পৌঁছাইতে চাও তো তুমি একদম নর্মালি যদি ডিরেক্ট এই লম্বা লম্বি যাত্রা করো এ থেকে বি পয়েন্টে যাত্রা করলে তো কখনই তুমি এই এ পয়েন্টে পৌঁছাইতে পারবে না হয়তো নদীর স্রোতে তোমাকে ধাক্কা দিয়ে সি পয়েন্টে আনবে বা সি পয়েন্টের বাইরে এই যায় কোনো একটা পয়েন্ট আনতে পারে তো নদীতে স্রোত থাকলে নর্মালি তোমার কি করতে হবে এই স্রোতের অপোজিট ডিরেকশন তার মানে এই ডিরেকশনে যাত্রা করতে হবে তো নদী তোমার স্রোতে আনতে 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 হয়তো এই এ পয়েন্টের কাছাকাছি কোনো একটা পয়েন্টে আসবে আচ্ছা দেখো যদি নদীতে স্রোত না থাকে স্রোত যদি নর্মালি না থাকে তো স্রোত না থাকলে তো তখন আমরা এই ডিরেকশনে কেন যাত্রা করবো নর্মালি তখন আমরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা করবো ঠিক আছে তো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা করতে হবে খেয়াল করে দেখো তো স্রোত যদি না থাকে আমরা জানি কি ফর্মুলা কি টেন টেটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা আচ্ছা এই জায়গায় আরেকটা জিনিস বইলা দেয় যে এই ভি ভি মানে কি বোর্ডের বেগ মানে নৌকা ঠিক আছে নৌকা বা মাছি যাই বলো না কেন আর ইউ মানে কি আছে ইউ মানে হলো স্রোতের বেগ স্রোত ঠিক আছে আচ্ছা খেল করে এখন দেখো যদি নাইনটি ডিগ্রিতে আমরা যাত্রা করি টেন নাইনটি যদি এই জায়গায় আমি বসাই টেন নাইনটি ডিগ্রি ইজ ইকাল টু ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা তো টেন নাইনটির মান হলো অসংজ্ঞায়িত ঠিক আছে অসংজ্ঞায়িত বসাইলে ওয়ান বাই আমার জিরো বসাইলে এটার বলে অসংত ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা ক্লিয়ার তো এর সাথে মাল্টিপ্লাই করলে জিরো আর বাকি থাকে এটা তো ইউ প্লাস ভি কজ আলফা ক্লিয়ার আচ্ছা বাকিটুকু এই বাসে করে খেয়াল করে দেখো ইউ প্লাস ভি কজ আলফা ইজিক কত লেখা যায় জিরো বা ভি কজ अल्फा इज इक्वल टू माइनस इू तो अल्फा इज इक्वल टू माइनास यू बाई बि क्लियर तो अल्फा इज इक्वल टू ख्याल कर देखो तो अल्फा इज इक्वल टू कज इन भार्स कज इन भार्स माइनास इू बि क्लियर लिखा जाए তো খেয়াল করা দেখো যদি নদীতে স্রোত না থাকে তাহলে আমি কোন অ্যাঙ্গেলে যাত্রা করব কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি ক্যালকুলেশন করবা যে ভ্যালু আসবে সেই অ্যাঙ্গেলে আমাকে যাত্রা করতে হবে যদি নদীতে তোমার স্রোত না থাকে নর্মালি এই ফর্মুলা ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলে যে এই নদী পার হইতে মিনিমাম টাইম কতটুকু লাগবে মিনিমাম টাইম কতটুকু লাগবে খেয়াল করা দেখো ফর্মুলা হইল টি ইজ টু টি আমি যদি বলি টি মিনিমাম টি মিনিমাম ইজ ইকুয়াল টু খেয়াল করো দেখো নদী পার হইতে তোমার কি ল্যাক্ট আছে প্রস্তুতি করো দেখো ডি বাই ভি সাইন আলফা কত হয়ে আছে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা ফর্মুলাটা মিনিমাম ইজ ইকাল টু ডি বাই ভি সাইন আলফা এখন যদি বলে যে তোমার এ থেকে এই সির ডিস্ট্যান্স কতটুকু এ থেকে সি এ থেকে সি এ থেকে সি রে প্রকাশ করেছি আমি এক্স দ্বারা আচ্ছা এই এক্সের ডিস্ট্যান্স যদি আমি বের করতে যাই খেয়াল করা দেখো এই এক্স যতটুকু এই এক্সের পরিমাণ এটা আমি কাটলাম এই এক্স থেকে ইউ এর পরিমাণ ততটুকু ঠিক আছে তো এক্স ইজ ইকুয়াল টু কি ইউ লেখা যায় আচ্ছা লেখা যায় খেয়াল করা দেখো এক্স ইজ ইকুয়াল টু তো আমি লিখতে পারি ইউ ইউ এই জায়গায় একটা খেয়াল করো এই জায়গা থেকে এই জায়গায় বোট আসতে বা এইটুকু যে ডিস্ট্যান্স আছে এ একটা টাইম আছে তো আমি লিখতে পারি টি মিনিমাম টি মিনিমাম টি মিনিমাম সবসময় টি মিনিমাম বের করতে বলে তাছাড়া আর কিছু নাই তো এক্স ইজ ইকুয়াল টু ইউ টি মিনিমামের ফর্মুলা কি টি মিনিমাম টি মিনিমামের ফর্মুলা হলো ডি বাই ভি সাইন ঠিক আছে ধরো আমি অ্যাঙ্গেল বাদ দিয়ে লেখলাম শুধু ডি বাই ভি লেখলাম ঠিক আছে তো এটা লেখা যায় ইউ বাই ভি ইন্টু ডি তার মানে ভ্যালু বের করতে যাও এই যে এক্সের ভ্যালু অর্থাৎ এক্স বলতে কি সি অর্থাৎ সি ইজ ইকুয়াল টু ইউ বাই ভি ইন্টু ডি ঠিক আছে আর যদি অ্যাঙ্গেল থাকে তাহলে অ্যাঙ্গেল বসিয়ে দিবা কি বসাবো সাইন আলফা বসাই দিবা তাছাড়া আর কোনো কাজ নাই এই হলো নদী নৌকার যত ম্যাথ আছে সব প্রবলেম এই জায়গায়